প্রস্তাবিত জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এনআইডির জন্য মুখচ্ছবিকে বাধ্যতামূলক না করে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে রাজারবাগ দরবার শরীফের মহিলা আঞ্জুমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মহিলা আঞ্জুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন তিন দফা দাবি জানিয়ে বলেন, শুধু মুখচ্ছবি দিতে রাজি না হওয়ায় নারীদের এনআইডি বঞ্চিত রাখা মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও বিধান অনুযায়ী নারীরা ছবি দিতে বাধ্য নন, সেক্ষেত্রে একজন সিনিয়র নারীকে দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট ও আইরিসের মাধ্যমে নারীর শনাক্তকরণে ব্যবস্থা রাখার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এ নারীর এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে রাজারবাগ দরবার শরীফের মহিলা আঞ্জুমান। এ সময় দরবার শরীফের মহিলা মুখপাত্র বলেন, এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার ও আইরিসই যথেষ্ট। বলেন, মুখচ্ছবিকে পুঁজি করে অপরাধ ও দুর্নীতি হওয়ার সুযোগ বেশি থাকে। এনআইডি সহ রাষ্ট্রের প্রয়োজনীয় সব ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবি জানান তিনি। আবার মুখচ্ছবি দেখে যাচাই পদ্ধতিতে পুঁজি করে ক্ষণস্থায়ী গলা কাটা ও ভুয়া এনআইডিও ব্যবহার বাড়ছে। এসব কারণে বর্তমানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করা হচ্ছে। বলেন, শুধুমাত্র মুখচ্ছবি দিতে সম্মতি না দেয়ায় দেশের লক্ষ লক্ষ নারী এনআইডি থেকে বঞ্চিত। এ কারণে 22টি মৌলিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। যেহেতু পর্দানশীল নারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সরকারি নিবন্ধনের আওতায় আসতে ইচ্ছুক, তাই বিষয়টি অত্যন্ত ইতিবাচক। তাই এক্ষেত্রে ছবি বাধ্যতামূলক না করে ফিঙ্গারপ্রিন্ট ডাটা নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে তাদের সাদরে জাতীয় নিবন্ধনের অন্তর্ভুক্ত করে নেয়া। তিনি আরও বলেন, পর্দাশীল নারীদের রাষ্ট্রীয় নিবন্ধনে আসতে চাওয়া জাতীয় নিরাপত্তার জন্য ইতিবাচক, তাই তাদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রেখেই এনআইডি সুবিধা প্রদানের দাবি জানান শারমিন ইয়াসমিন। সঠিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিই বেছে নিয়েছেন, তাই অযথা মুখচ্ছবিকে বাধ্যতামূলক করে তাদেরকে এনআইডি বঞ্চিত করে রাখার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।